আসসালামু আলাইকুম প্রিয় সুধী মহানবী সাল্লু আলহিহসাল্লামের মেরাজের ঘটনা আমরা কম বেশি প্রায় সকলেই জানি কিন্তু মেরাজের রাতের পূর্ণাঙ্গ ঘটনা আমরা কজনই বা জানি তাই আজকের আলোচনায় আমরা জানতে চলেছি পবিত্র মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাহ আলহিসাল্লামের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ তাই অনুরোধ করছি পুরো আলোচনাটি না টিনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক নবতের দ্বাদশ বর্ষের রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত সাতাশ তারিখ সোমবার রাতে মেরাজ সংঘটিত হয় এটি হাফেজ আব্দুল গণি মাগদিসির অভিমত এবং এই অভিমতের উপরেই আমল হয়ে আসছে ইমাম জুহরির মতে নবতের পঞ্চম বর্ষে মেরাজ সংঘটিত হয়েছে তারিখে ইসলাম গ্রন্থপ্রণেতা মাওলানা আশিকি ইলাহির মতে যখন মেরাজ সংঘটিত হয় তখন রাসুল্লাহ সাল্লু আলহিহুসাল্লামের বয়স একান্ন বছর আট মাস বিশ দিন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে সোরা বনি ইসরায়েলের প্রথম আয়াতেই মেরাজের ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন কোরআনে একে ইসরা নামে অভিহিত করা হয়েছে ইসরা বলা হয় রাতের ভ্রমণকে যেহেতু মেরাজ রাতের বেলায় সংগঠিত হয়েছে তাই আল্লাহ সাত করেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্যতম অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার চতুর্পার্শ্বে আমি দান করেছি এই জন্য যে আমি তাকে আমার নিদর্শন নিদর্শনসমূহ হতে কতিপয় নিদর্শন দেখাব নিশ্চয়ই তিনি আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা বাইতুল্লাহ শরীফ হতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত আর লাইলাম বলে রাসুল উল্লাহ সাল্লু আলিয়াসাল্লামকে সারা রাত নয় বরং রাতের কিছু অংশেই ভ্রমণ করানো বোঝানো হয়েছে সুতরাং মেরাজ ভ্রমণের প্রথম অংশ অর্থাৎ ইসরা রাতের ভ্রমণ যা মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তা কুরান দ্বারা প্রমাণিত অতএব মেরাজের এই অংশ অস্বীকার করা কুফুরি বাইতুল মুকদ্দাস থেকে আসমান আরস প্রবৃতি ভ্রমণ হাদিস দ্বারা প্রমাণিত মেরাজের এই অংশ অস্বীকারকারী কাফের বেদাতি বলে সাব্যস্ত হবে সার কথা মক্কা শরীফ হতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই অংশ ইসরা এবং বাইতুল মুকদ্দাসের পরে আসমান আরস প্রবৃতি ভ্রমণ মেরাজ নামে অভিহিত হয়েছে পরবর্তীকালে উভয়ের পার্থক্য মিটে গিয়ে এই ভ্রমণটি মেরাজ বলেই অভিহিত হতে থাকে মেরাজ সংগঠিত হবার পূর্ব থেকে রাসুল সাল্লু উম্মে হানির উম্মেহানি আল্লাহ তালাহুর ঘরেই রাত্রি যাপন করতেন ম্যারাজের পূর্বরাতে হজরত জিবরিল আলাহিসাল্লাম ও মিকেল আলাহিসাল্লাম আরেকজন সহ উম্মে হানির ঘরে উপস্থিত হন এবং নিজেদের মধ্যে আলোচনায় তৃতীয় ফেরেস্তা বললেন নিদ্রিতগণের মধ্যে রাসুল সাল্লু আলিহসাল্লাম কোন ব্যক্তি আমরা তাকে নিয়ে যাই এই বলে ফেরেশতা তিনজন অদৃশ্য হয়ে যান মেরাজ সংঘটিত হবার রাতে রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম কোথায় অবস্থান করছিলেন এতদ সম্পর্কিত তিনটি রেওয়ায়াত রয়েছে বুখারি রেওয়ায়ত অনুযায়ী হাতিমে কাবায় ওয়াকেদির রেওয়ায়ত মতে শেবে আবিতালিবে এবং তিবরানির রেওয়ায়াত অনুসারে উম্মে হানির ঘরে হজরত হামজা ইবনা আব্দুল মোত্তালেব এবং হজরত জাফর ইবনা আবি তালিবের মাঝখানে শায়িত ছিলেন তারা সবাই নিদ্রিত হয়ে পড়লে গভীর রাতে ঘরের ছাদ উন্মুক্ত হয়ে যায় জিব্রিল আল্লাহসাল্লাম উন্মুক্ত ছাদ দিয়ে গৃহ অভ্যন্তরে প্রবেশ করেন এবং রাসুল্লাহ সাল্লু আলহিহিউসাল্লামকে উঠিয়ে হাতিমে কাবাই নিয়ে শয়ন করান এ সময় তিনি নিদ্রা ও জাগ্রত এ অবস্থার মাঝামাঝি অবস্থান করছিলেন এতদতীত তিনি নিদ্রিত থাকলেও অন্তর সর্বদা জাগ্রত থাকত হযরত জিব্রাইল ও মিকেল আলহিসাল্লাম বিদ্যমান তাদের উপস্থিতিতে রাসুল আলি হুসালামের বক্ষ বিদারণ কর্ম সংঘটিত হয় কথিত আছে এর পূর্বে আরও তিনবার তার বক্ষ বিদারণ করা হয়েছিল বক্ষ বিদরণ সম্পর্কিত কাজকর্ম সমাপ্তির পর তার সম্মুখে গাধা ও খচ্চরের মাঝামাঝি শ্বেত বরণের একটি জন্তু এনে উপস্থিত করা হয় এটির নাম বোরাক এই জন্তুটি বিদ্যুৎ গতিসম্পন্ন বলেই এটিকে বুরাক নামে অভিহিত করা হয়েছে কেননা বুরাক শব্দটির মূল হচ্ছে বারকুন যার অর্থ বিদ্যুৎ এই জীবটি এক লাফে সেটির দৃষ্টিসীমা পর্যন্ত অতিক্রম করতে পারত রাসুলুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামকে আহ্বান জানানো হল বোরাকের পৃষ্ঠপুরি আরোহণের জন্য কিন্তু তিনি যখন বুরাকের পৃষ্ঠে আরোহণ করতে যাচ্ছেন অমনি সেটি সরে দাঁড়ায় জিবরিল আলহিসাল্লাম বুরাককে উদ্দেশ্য করে বললেন দেখো সমগ্র সৃষ্টি জগতের সেরা আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহুসাল্লাম অদ্য তোমার পৃষ্ঠে আরোহণ করবেন জিবরিল আলহিসাল্লামের কথায় বুরাক লজ্জিত ও শান্ত হয় এবং রাসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম বুরাকে আরোহণ করেন সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে উপনীত হলে জিবরিল আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ এখানে অবতরণ করুন এবং অজু করে দুই রাকাত নামাজ পড়ুন খেজুর গাছে ভরা এই প্রান্তরই আপনার হিজরতের স্থান এই স্থানের নাম ইয়াসরেব জিব্রাইলের কথা মতো রাসুলসাল্লু আলহিউসাল্লাম খেজুর গাছ ভরা প্রান্তরে অজু করে দুই রাকাত নামাজ পড়ে সম্মুখে অগ্রসর হয়ে সাদা রঙের এক ভূমিতে উপনীত হন জিব্রাইল আলি বললেন এখানে অবতরণ করুন এবং দুই রাকাত নামাজ পড়ুন এই জায়গার নাম মাদিয়ান ফেরেস্তা জিব্রিল আলহিসাল্লামের কথা অনুযায়ী রাসুলসাল্লু আলহিসাল্লাম তথায় অবতরণ করে নামাজ পড়েন তারপর সম্মুখে অগ্রসর হলেন এক জায়গায় গিয়ে জিব্রইল আলহিসাল্লাম বললেন এখানে অবতরণ করুন এবং দুই রাকাত নামাজ পড়ুন নামাজ পড়া শেষ হলে জিব্রইল আলহিসাল্লাম বললেন আপনি এখন বাইতুল্লাহ মে নামাজ পড়লেন এটা হজরত ইসা আলহিসাল্লামের জন্মস্থান এখান থেকে তারা সম্মুখে অগ্রসর হন এবং জগতের কতিপয় বিস্ময়কর অবস্থা প্রত্যক্ষ করেন এ সময় এক বৃদ্ধা রমণীকে রাস্তায় দণ্ডায়মান দেখতে পান রাসুল্লাহ সাল্ল্ আলহুসাল্লাম জিবরিল সালামকে রাস্তায় দণ্ডমান বৃদ্ধা রমণিটির পরিচয় জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বললেন সামনে অগ্রসর হন কিছুদূর অগ্রসর হয়ে পথিপার্শ্বে এক বৃদ্ধকে দেখতে পান বৃদ্ধ তাকে ডাকছে জিবরিল আলহিসাল্লাম বললেন সামনে চলুন কিছু যাবার পর এক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হল যারা তাকে আসসালামু আলাইকা ইয়া আউআালো আসসালামু আলাইকা ইয়া আখেরু আসসালামু আলাইকা ইয়া হাসিরু বলে সালাম জানায় জিবরিল আলাহিসাল্লামের পরামর্শ মতো তিনি তাদের সালামের উত্তর দেন সালামের উত্তরদানের পর জিবরিল আলহিসাল্লাম বললেন পথে যে বৃদ্ধা রমণীকে দেখেছেন সে হচ্ছে দুনিয়া আর যে পুরুষকে দেখেছেন সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ যে সম্প্রদায় আপনাকে সালাম করলেন তারা হলেন হজরত ইব্রাহিম হজরত মুসা ও হজরত ইসা আলহিমুসাল্লাম তিব্রানীর রেওয়ায়ত মোতাবেক এরপর রাসলুল্লাহ সাল্লাহু আলহি এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হন যারা দিনে দিনে শস্য বপন ও কর্তন করে তিনি এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে হজরত জিবরিল আলহিসাল্লাম বললেন এরা হচ্ছেন আল্লাহর পথের মুজাহিদ এদের এক একটি আমল সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি পায় তারা যা ব্যয় করেন আল্লাহ সেসবের উত্তম বিনিময় দেন এরপর তিনি এমন এক সম্প্রদায়কে দেখতে পান পাথরের আঘাতে যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আবার পূর্বাবস্থায় ফিরে আসছে এবং চূর্ণ করা হচ্ছে অনবরত রূপ করা হচ্ছে জিব্রিল আলহিসাল্লাম বললেন এরা হচ্ছে নামাজ বিমুখ সম্প্রদায় তারপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন তারা জাক্কুম এবং দুজোখের পাথর বক্ষণ করছে রাসলুল্লাহ সাল্লু আলিহসাল্লাম এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলে উত্তরে জিব্রিল আলহিসাল্লাম বললেন এরা জাকাত প্রদান করে না এরপর আরেক সম্প্রদায়ের নিকট উপনীত হন যাদের সম্মুখে দুইটি ডেকচি একটিতে পচা গুস্ত এবং অপরটিতে রান্না করা ভালো গুস্ত রয়েছে কিন্তু এরা ভালো গুস্ত রেখে পচা গলা গুস্তই বক্ষণ করছে জিব্রিল আলহিসাল্লাম এই সম্প্রদায়ের পরিচয়ে বললেন এরা হচ্ছে সেই সম্প্রদায় যারা ঘরে পবিত্র স্ত্রী রেখে পর স্ত্রীর নিকট গমন করে কাম প্রবৃতি চরিতার্থ করে এরপর এমন এক ব্যক্তিকে দেখতে পেলেন যে একটি লাকড়ির বোঝা বেঁধেছে অথচ বহন করতে পারছে না এতদ সত্ত্বেও সে আরও লাকড়ি একত্র করছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিহসাল্লাম এই লোকটি সম্পর্কে জানতে চাইলে জিবরিল আলাহিসাল্লাম বললেন এ হচ্ছে সেই ব্যক্তি যার দায়িত্বে মানুষের অনেক অধিকার রয়েছে যা সে আদায় করতে পারছে না অথচ আরও লোকের অধিকার নিজের মাথায় তুলে নিচ্ছে এরপর রাসুল্লাহ সাল্ল্লা আলহিহসাল্লাম এমন কিছু লোকের কাজ দিয়ে অতিক্রম করেন যাদের জিহ প্রতিনিয়ত কাঁচি দিয়ে কাটা হচ্ছে একবার কাটলে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে আবার কাটা হচ্ছে এদের পরিচয় জিজ্ঞেস করা হলে জিবরইল আল্লাহিসাল্লাম বললেন এরা সেই সব বক্তা যারা মানুষকে পথভ্রষ্টতে নিক্ষেপ করেছে তারপর একটি ছোট্ট পাথরের নিকট পৌঁছেন দেখতে পেলেন সেই পাথর থেকে বিরাট আকারের এক বলদ বের হয়ে আবার তাতে প্রবিষ্ট হবার চেষ্টা করছে কিন্তু সক্ষম হচ্ছে না রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম এর রহস্য অবগত হতে চাইলে জিবরুল আলাহিসাল্লাম বললেন এটা হচ্ছে সেই ব্যক্তির অবস্থা যে চিন্তা চিন্তাভাবনা ব্যতিরেকেই এমন কিছু কথা মুখে বের করে যেই জন্য তাকে লজ্জিত হতে হয় কিন্তু পরে আর সে মুখের বের করে কথা ফিরিয়ে নিতে পারে না তারপর এমন এক প্রান্তরে উপনীত হলেন যেখানে মনোমুগ্ধকর হাওয়া এবং মেশকম্বরের সুগন্ধি প্রবাহিত হচ্ছে একটি শব্দও তার গোচরীভূত হয় জিবরিল আল্লাহ জিজ্ঞেস করলেন এটা কিসের শব্দ তিনি বললেন এটা জান্নাতের শব্দ ও সুগন্ধ এরপর এক ভয়ঙ্কর প্রান্তরে উপনীত হন এবং বিকট শব্দ শুনতে পান জিবরিল আলাহিসাল্লাম বললেন এটা জাহান নামের শব্দ বাইহাকির বর্ণনায় উল্লেখিত সব ঘটনার সাথে অতিরিক্ত আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে তাতে বলা হয়েছে আমার ডান ও বাম দিক হতে দুইজন লোক ডাক দেয় আরেকজন মহিলাও ডাক দিল আমি কারো ডাকেই সাড়া দেই নাই জিবরিল আলাহিসাল্লাম বললেন ডান দিক ও বাম দিকের আহ্বানকারী যথাক্রমে ইহুদি এবং খ্রিস্টান আর মহিলাটি হচ্ছে দুনিয়া যদি আপনি এদের আহ্বানে সাড়া দিতেন তবে আপনার উম্মত ইহুদি খ্রিস্টান ও দুনিয়াদার হতো উল্লিখিত ধরনের আরও বহু আজব ঘটনা দেখার কথা বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লিখিত হয়েছে এখানে শুধু নমুনার স্বরূপ অল্পক একটি উল্লিখিত হল উপরে উল্লিখিত সব ঘটনাই বরজখ জগতের এইসব ঘটনাসহ বরজখ জগতের আরও বিস্ময়কর ঘটনা অবলোকন করে জিব্রাইল আলহিসাল্লাম সমভিবেহারে রাসুল সাল্লাহু আলহ সাল্লাম বাইতুল মুকদ্দাসে পৌঁছেন বাইতুল মুকদ্দাসে মসজিদে আকসার সম্মুখে বাহন বুরাক বেঁধে রেখে তিনি মসজিদে প্রবেশ করেন সেখানে তিনি পূর্ববর্তী সব নবী রাসুলকে দেখতে পান আজান দেওয়া হল এবং দুই রাকাত নামাজ জামাতে আদায়ের আদেশ হয় সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতীক্ষমান কে ইমাম হবেন হজরত জিবরিল আলি হাতে ধরে রাসুলুল্লাহ সাল্ল্লা আলহুসাল্লামকে সামনে ইমামতের জায়গায় বাড়িয়ে দেন এবং বলেন আপনিই ইমাম হয়ে নামাজ পড়াবেন এই জামায়াতে নামাজিদের সাত কাতার হয় তিন কাতার রাসুলগণের এবং বাকি কাতারগুলো নবীগণের রাসুলসাল্লু আলিউসাল্লামের সুজা পেছনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ডানে ইসমিল আলি এবং বামে হজরত এসহাক আলহিসাম দাঁড়ান নামাজ শেষে জিবরুল আলহিমাম বললেন সব নবী রাসূল আপনার পেছনে নামাজ আদায় করেছেন তাছাড়া কিছু সংখ্যক ফেরেস্তাও এই জামায়াতে শরিক হয়েছেন এরপর জিবরুল আলহিসাল্লাম একজন ফেরেশতার প্রতি ইঙ্গিত করে বলেন ইনি জাহান নামের রক্ষী ফেরেস্তা মালিক রসুল্লাহ সাল্লু আলহি ফেরেস্তা মালিককে সালাম করার আগেই তিনি সালাম দিয়ে দেন এরপর উপস্থিত কারামের মধ্যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম হজরত মুসা সাল্লাম হজরত দাউদ আলি সাল্লাম হজরত সালাইমান আলাইসাল্লাম হজরত ইসা আলহিসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্তুতি করে বক্তৃতা করেন সবার শেষে রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের বক্তৃতার পালা তার বক্তৃতা শেষে হজরত ইব্রাহিম আলি সাল্লাম উপস্থিত আম্বিএকেরামদেরকে উদ্দেশ্য করে বললেন সম্মান মর্যাদাই মোহাম্মদ সাল্লু আলিহিস্লাম আপনাদের সবারই চাইতে শ্রেষ্ঠ হজরত ইব্রাহিম আলি সাল্লাম কর্তৃক রাসুল সাল্লাহু আলি সাল্লামের শ্রেষ্ঠত্ব ঘোষিত হবার পর উপস্থিত আম্বিএকেরাম শ স্থানে চলে যান এই বিশেষ মজলিস এখানেই ভঙ্গ হল এবার রাসুল্লাহ সাল্লু আলহিহুসাল্লাম পিপাসার্থ হয়ে পড়েন তার সামনে তিনটি মতান্তরে চারটি পাত্র উপস্থাপন করা হয় এই পাত্রগুলো হল দুধ মধু মদ এবং পানিপূর্ণ বুখারি শরীফ ও মুসলিম শরীফের রেওয়য়েতে দুধ ও মদের দুইটি পাত্রের কথাই বলা হয়েছে রাসুল্লাহ উল্লাহ সাল্লু দুধের পাত্রটি উঠিয়ে পান করেন তাকে দুধ পান করতে দেখে জিবরিল আলহিসাল্লাম বললেন আপনি সঠিক পথের সন্ধানী পেয়েছেন যদি মদের পাত্র থেকে পান করতেন তবে আপনার উম্মদ গুমরাহ হয়ে যেত এখানে রাসুলসাল্লু আলহিসাল্লাম দুধ পান করার পর হতেই প্রকৃত মেরাজ শুরু হয় বাইতুল মোকদ্দাস থেকে রাসুলসাল্লু আলিহ্লাম এবং জিবরিল আলহিসাল্লাম ঊর্ধ্বপথে যাত্রা করেন এবং নিমিশেই প্রথম আসমানের দরজায় এসে উপনীত হন এই দরজার নাম বাবুল হাফাজা এখানকার দ্বাররক্ষী ফেরেস্তার নাম ইসমাইল তার অধীনে সত্তর হাজার ফেরেস্তা এবং এই সত্তর হাজারের প্রত্যেকের অধীনে সত্তর হাজার করে ফেরেশতা রয়েছেন জিবরিল আলহিসাল্লাম ইসমাইল ফেরেশ থেকে দরজা খুলতে বললেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কে জিব্রিল আলহিসাল্লাম নিজের পরিচয় ব্যক্ত করলেন ইসমাইল ফেরেশতা পুনরায় জিজ্ঞেস করলেন আপনার কে জিব্রাইল জবাব দিলেন মোহাম্মদ সাল্লু আলিহসাল্লাম জিজ্ঞেস করলেন তার নিকট কি পয়গাম পাঠানো হয়েছে জিব্রিল আলাহিসাল্লাম উত্তর করলেন হ্যাঁ ইসমিল ফেরেশতা জিজ্ঞেস করলেন তাকে কি আসমানে আরোহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে জিব্রিল আল্লাহি সালাম বললেন হ্যাঁ তখন দারুককে ফেরস্তা স্বাগত জানিয়ে আকাশের দরজা খুলে দেন দরজা খুলে দেওয়ার পর রাসুল সাল্লু আলিহিহসাল্লাম আসমানে আরোহণ করেন সেখানে হজরত আদম আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় জিবরিল আলহিসাল্লাম পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি আপনার পিতা আদম আলহিসাল্লাম তাকে সালাম করুন তিনি সালাম করলেন আদম আলি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন পুণ্যশীল নবী ও সন্তানের শুভাগমন মঙ্গল হোক অতপুর হজরত আদম আলহি সাল্লাম রাসুল সাল্লাহু সাল্লামের জন্য বরকতের দোয়া করেন তিনি আদম আলি সাল্লামের ডানে বায়ে পিঁপড়ার মতো অসংখ্য অগণিত রুহ দেখতে পান আদম আলি সাল্লাম ডান দিকে তাকালে আনন্দিত এবং বাম দিকে তাকালে বিষণ্ন হন রাসুল্লা সাল্ল্ল্লু আলি সাল্লাম পিঁপড়া সাদৃশ রুহ সমূহের রহস্য জিজ্ঞেস করলে তিনি বললেন ডান পাশের রুহগুলো জান্নাতি এবং পাশের রুহগুলো জাহান্নামি তাই আদম আলহি সাল্লাম ডান দিকে তাকালে আনন্দিত এবং বাম দিকে তাকালে বিষণ্ন হন কোনো কোন বর্ণনায় প্রথম আসমানে অসংখ্য অগণিত ফেরেস্তাকে নামাজে দণ্ডেমান দেখতে পাওয়ার কথা রয়েছে তারা আদিকাল হতে এ অবস্থায় ছিলেন এবং থাকবেন তিনি প্রথম আকাশে নীল এবং ফুরাত নদী প্রবাহিত হতে দেখেছেন বলেও বর্ণিত হয়েছে এরপর রাসুলসাল্লু আলিহিসাল্লাম ও জিবরুল আল্লি সাল্লাম দ্বিতীয় আসমানের দরজায় উপনীত হন এখানে প্রথম আসমানের মতো দ্বাররক্ষী ফেরেস্তার সাথে প্রশ্নোত্তরের পর দরজা খোলা হয় তারা আসমানে আরোহণ করেন এখানে হজরত ইসা আলহিসাল্লাম ও ইয়াহ ইয়া সাথে সাক্ষাৎ হয় হজরত জিবরুল আলহিসাল্লাম উভয় পৈগম্বরের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন এদেরকে সালাম করুন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম পৈগম্বর দ্বইকে সালাম করেন তারা তাকে অভিবাদন জানান রাসুলুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম এভাবে সপ্তম আসমান পর্যন্ত আরোহণ করেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলি এসালাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিসাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আহাম ষষ্ঠ আসমানে হজরত মুসা এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় প্রত্যেকেই তাকে সালাম ও অভিবাদন জ্ঞাপন করেন রাসুল উল্লাহ সাল্লু আলহি ষষ্ঠ আসমান থেকে যখন উপরের দিকে গমন করেন তখন হজরত মুসা আল্লাহিসাল্লাম কাঁদছিলেন কাদার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন আমার পরে একজন রাসুল প্রেরিত হয়েছেন তার উম্মতের সংখ্যা আমার উম্মতের বহুগুণ বেশি তাই আমি কাঁদছি মানে যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয় তখন তিনি বাইতুল মামুরের দরজায় হেলান দিয়ে বসা ছিলেন জিব্রিল আলহি সাল্লাম রাসুল সাল্লাহু বললেন তাকে সালাম করুন তিনি তাকে সালাম করলেন তিনিও উত্তরে সালাম এবং অভিবাদন জ্ঞাপন করলেন বাইতুল্লাহ শরীফ বরাবর প্রত্যেক আকাশে বাইতুল্লাহ শরীফের মতোই এক একটি ঘর রয়েছে ষষ্ঠ আকাশে অবস্থিত বাইতুল মামুর সেসব ঘরেরই একটি এটি ফেরেস্তাদের আবাদতের স্থান প্রতিদিন ভোরে সত্তর হাজার ফেরেস্তা এই ঘরে এসে আল্লাহর এবাদত করতে থাকেন এবং সূর্যাস্তের পূর্বে এই দল প্রস্থান করেন পরের দিন সত্তর হাজারের আরেক দল আসেন এভাবে কিয়ামত পর্যন্ত প্রতিদিন আসতে থাকবেন কিন্তু কোনো একজন ফেরেস্তার দ্বিতীয়বার আসার সুযোগ হবে না বাইতুল মামুরের নিকট পৌঁছে রাসুল উহ সাল্লু আলিয়াসাল্লাম আপন উম্মতের দুই দল লোককে দেখতে পান একদল উজ্জ্বল চেহারা এবং আরেক দল মলিন চেহারা বিশিষ্ট তিনি বাইতুল মামুরে প্রবেশ করলে উজ্জ্বল চেহারা বিশিষ্ট দলও তার সাথে প্রবেশ করে তিনি এই দলকে নিয়ে দুই রেকাত নামাজ পড়েন অপর এক রেওয়য়েতে বাইতুল মামুর থেকে বের হবার পর উল্লেখিত দুই দলের সাথে সাক্ষাৎ হবার কথা বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লু আলহুসাল্লাম জিবরুল নিকট উল্লেখিত দুই দল লোকের পরিচয় জানতে চাইলে উত্তরে তিনি বললেন উজ্জ্বল চেহারা বিশিষ্ট দল আপনার উন্মতের সব লোক যারা নিজেদের ইমানের সাথে কুফরের সংমিশ্রণ ঘটায় নাই মলিন চেহারা বিশিষ্টরা নিজেদের নেক আমলের সাথে বদ আমলের সংমিশ্রণ ঘটিয়েছে এরা পরে তৌবা করেছে এবং আল্লাহতালা তাদের তৌবা কবুল করেছেন ষষ্ঠ আকাশ থেকে রাসুলসাল্লু আলহি আসাল্লাম জিবরুল আলাহিসাল্লাম সহ সিদরাতুল মুন্তাহা অর্থাৎ শেষ সীমানার কুল বৃক্ষের নিকট গমন করেন এই কুল বৃক্ষটির মূল ষষ্ঠ আকাশে প্রথিত এবং এর ডালপালা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এর ফল মটকার এবং পাতাগুলো হাতির কানের মতো পাতাগুলো এক একটি এত বড় যে সমগ্র উম্মতে মোহাম্মদী এর একটি পাতার নিচে দাঁড়ালেও তাদের স্থান সংকুলন হবে কোন কোনো রেওয়ায়তে আছে আল্লাহর দরবার হতে যেসব ফরমান ফেরেস্তাদের দায়িত্ব অর্পিত আদেশ নির্দেশ এবং রহমত পৃথিবীতে পাঠাবার আছে সেগুলো সরাসরি সেদ্রতুল মুন্তাহা বা শেষ সীমার কুল বৃক্ষের নিকট আসে নির্দিষ্ট ফেরেস্তাগুণ সেখান থেকে উঠিয়ে নেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী পৃথিবীতে বাস্তবায়ন করেন ওইদিকে পৃথিবী হতে বান্দাদের যেসব ন্যাকামল ঊর্ধ্বমুখে উঠে সেগুলোও ফেরেস্তাদের মারফত এই কুল বৃক্ষ পর্যন্ত পৌঁছে সেখান থেকে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় যেহেতু আল্লাহর দরবার থেকে অবতারিত যাবতীয় ফরমান এবং পৃথিবী থেকে ঊর্ধ্বে উত্থিত বান্দার যাবতীয় ন্যাকামল সপ্তম আসমানে এই কুল বৃক্ষ পর্যন্তই পৌঁছে তাই একে মুনতাহা বা শেষ সীমানা বলা হয় ফেরেস্তাকুলো সিদ্রাতুল মুনতাহার এই নির্ধারিত সীমার ঊর্ধ্বে যেতে পারেন না এমনকি ফেরেশতাদের সর্দার হজরত জিবরুল আলহিসাল্লামও এখান থেকে আর সামনে গমনের ক্ষমতা রাখেন না এখানেও রাসুল্লাহ সাল্লাহ আলহিহি সম্মুখে দুইটি মতান্তরে তিনটি বা চারটি পানপাত্র উপস্থাপন করা হয় তিনি শুধু দুধের পাত্রই গ্রহণ করেন তখন জিবরিল আলহি সাল্লাম বললেন আপনি ফিত্রত অর্থাৎ মানব স্বভাবে অবলম্বন করলেন সপ্তম আকাশের সিদ্রাতুল মুনতাহাই হজরত জিবরুল আলহিসাল্লাম রাসুল সাল্ল্লাহু আলিহাল্লাম হতে বিদায় নেন তিনি জিবরুল আল্লাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন কেন তিনি বিদায় নিচ্ছেন উত্তরে তিনি বললেন এই নির্ধারিত সীমানা থেকে যদি এক চুল পরিমাণ সম্মুখে অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিতে জলে পড়ে আমি ভস্য হয়ে যাব এখান থেকে রাসুলসাল্লু আলি রফ রফরফে আরোহণ করে ঊর্ধ্বমুখে চলতে থাকেন চলতে চলতে তিনি আরসের নিকট উপনীত হন এখানে আল্লাহরাব্বুল আলমিনের সাথে তার বিবিধ ধরনের কথোপকথন হয় কথোপকথন শেষে আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরস করে তাকে বিদায় করেন তিনি আল্লাহর দরবার থেকে ফিরে আসার পথে হযরত মূসা আল্লাহি সাথে সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞেস করলেন উম্মতের জন্য কি হাদিয়া উপটুকন নিয়ে আসলেন উত্তরে তিনি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ হজরত মোসা আলহি বললেন আপনার উম্মত নিতান্তই দুর্বল আমার উম্মত অপেক্ষাকৃত সবল হওয়া সত্ত্বেও প্রত্যক্ষ দুই ওয়াক্ত নামাজ আদায় করা কঠিন হয়ে পড়েছিল আপনার উম্মত কিভাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করবে অতএব আপনি আল্লাহর দরবারে ফিরে যান এবং নামাজের ওয়াক্ত সংখ্যা কমিয়ে আনুন মোসা আলহিসাল্লামের পরামর্শে তিনি নয়বার আসা যাওয়া করেন এবং প্রত্যেকবারই পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত করে কমতে থাকে অবশেষে পাঁচ ওয়াক্ত ফরস থাকা সত্ত্বেও মুসা আল্লাহি সাল্লাম বললেন আপনি আবার যান আরও কমিয়ে আনুন তিনি বললেন আবার আল্লাহর দরবারে যেতে আমার লজ্জা হচ্ছে এমন সময় আওয়াজ এলো এই পাঁচ ওয়াক্তই বহাল থাকবে তবে সোয়াব পঞ্চাশ ওয়াক্তেরই হবে অত্তপর রাসলুল্লা সাল্লু আলাইহাল্লাম পৃথিবী অভিমুখে অবতরণ করতে থাকেন এবং মক্কার নিকটস্থ জিতুয়া নামক স্থানে পৌঁছেন এভাবে নিমিশেই তিনি সাত আসমান আল্লাহর আরস জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করে স্বস্থানে ফিরে আসেন এত কম সময়ে এত দূরত্বে পরিভ্রমণ পরি অচিন্তনীয়ই বটে তখনকার মতো জিব্রিল আলহিসাল্লাম রাসুল সাল্লাহ আলহিসাল্লাম হতে বিদায় হন আর এভাবেই বিশ্বনবী সাল্লাহ আলহুসলামের মেরাজ সংঘটিত হয় সম্মানিত সুধী এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো মেরাজের ঘটনার প্রতিক্রিয়া কি ছিল তাই পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা থেকে এখানে বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত